আপনি যাবেন? ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, তৃণমূলের দালাল রাজনীতিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিজেপিকে দমানো যায় না, যাবে না, যায় না, যায় না, আমরা আপনার সঙ্গে আছি, তৃণমূলের দালাল রাজনীতিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিজেপিকে দমানো যায় না, যাবে না। সাংগঠনিক জেলার ভারতীয় জনতা আদিবাসী মোর্চার সভাপতি নগেন্দ্র সামনে বাড়ো, হাম তোমারা সাথ হে, সাথ হে, সাথ হে, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। 31 অক্টোবর পুলিশ আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে অ্যারেস্ট করে। কারণটা হচ্ছে যে আমি ঘাটাল সাংগঠনিক জেলার আদিবাসী মোর্চার সভাপতি হওয়ার কারণে দক্ষতার সহিত আদিবাসীদের বিভিন্ন সংগঠন আমাদের ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে যুক্ত হচ্ছে বিভিন্নভাবে। তাই তৃণমূল কংগ্রেস চাইছে আমাকে কোনো রকমে দমিয়ে সংগঠন আমাদের ভিতটাকে নষ্ট করে দিতে। তবে যতই চেষ্টা করুক, আগামী দিনে ভারত মায়ের সেবার ব্রত নিয়ে আমি আগামী দিনে পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করেই ছাড়ব, এই আশা রাখছি। কতদিন ছিলেন? প্রায় ছিলাম 35 দিন। কি কারণে আপনাকে অ্যারেস্ট করেছে? আইমা মধুয়া বুথের 25 তারিখে তৃণমূল কংগ্রেস আমাকে অপহরণ করার উদ্দেশ্যে নিয়ে আমাকে অপহরণ বেশ কিছু মহিলা তাতে বাধা দেয়। তো তাতে তৃণমূল কংগ্রেস উল্টে আবার আমাকে অভিযোগ আমার নামেই অভিযোগ দায়ের করে যে তাদেরকে মারধর করা হয়েছে। কিন্তু ওটা অভিযোগ ছিল যে আপনারা নাকি আবাস প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বৈঠক করছিলেন, সেই অবস্থাতে একটা গণ্ডগোল হয়েছিল, সেখান থেকে কেন্দ্র করে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে। না, আবার তার পূর্ববর্তী ঘটনাটার দিকে যদি আপনারা তাকান দেখতে পাবেন যে 23 তারিখে মুকারমপুর বাজারে আমাকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং পুলিশ গিয়ে আমাকে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার করে নিয়ে আসে। আপনার নাম? আমার নাম নগেন্দ্রনাথ বেসরা। কোন নেতা রয়েছে? ঘাটাল সাংগঠনিক জেলার আদিবাসী মোর্চার সভাপতি। তোমার সঙ্গে যে আছে কথা বলো, তোমার সঙ্গে যে আছে? আমার সহকর্মী আছেন হচ্ছে যে পল্টু কিসকু, আমার ভারতীয় জনতা আদিবাসী মোর্চারই হচ্ছে যে কর্মী। আপনার সাথেই একসাথে অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, একসাথেই অ্যারেস্ট হয়েছে।